পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে চলছিল বচসা, আর সে বচসার জেরে বুধবার একে অন্যের উপর হামলা চালালো দুই ভাই। এমনি ঘটনা ঘটেছে বুধবার আসানসোলের কুলটি নিয়ামতপুর বাজারের কাছে। জানা গেছে এই দিন সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাঁশ নিয়ে একে অপরের উপর হামলা চালায় দুই ভাই। আর এই ঘটনায় বাঁশের আঘাতে মাথা ফাটে কেবল বরাট নামে এক ভাইয়ের। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে পৌঁছায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। তারা আহতকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। এই দিন এই বিষয়ে আহত কেবল বলেন, দোকান কিনে নেবার পরেও শিবু বরাট আমার থেকে জোর করে জায়গা নিতে চেয়েছিল, আর সেই থেকেই এই ঝামেলা ও বচসা। পাশাপাশি এই দিন তিনি আরও বলেন, শিবু আমায় মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিয়ামতপুর থানার বলে জানা গেছে। দিনের বেলাতে আমার ছেলেটাকে উজ্জ্বল বরাটকে চাই, তো নিয়ামতপুর এখন তো নাই উজ্জ্বল বরাট, তবু যে আপনি গেলেও হবে, ওর বাবা গেলেও হবে, আমিও গেলাম স্যারের কাছে। সন্ধ্যাবেলা 6টার সময় ফাড়ি যাবেন, হ্যাঁ ফাড়িতে গেলাম। ওই যে বই দোকানটা আমাদেরই ছিল, আমাদের ভাড়ায় ছিল, তো আমরা কিনে নিয়েছি। তো ও বইওয়ালা ওর দাদা বইওয়ালা যাকে আমরা ভাড়ায় দিয়েছি তার ভাই বলছে আমার বেটে, সেই দিক থেকে ঝামেলা হলো। তো আমি কিনে নিয়েছি তো বলছি ওই দিক থেকে কিসের ঝামেলা? হ্যাঁ এসে পরে মারধর করছিল। দোকান কিনে দিয়েছি তার জন্য আমার বটে জোর জবরদস্তি মেয়ে আর আলপনা থমা পম্পা তিনজনের মেরেছে, আমি সেরকম মারা বাড়াই দিচ্ছি। কি নাম আপনার? কেবল বরাট, ওর নাম শিবু বরাট। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170001562